ঢুকছো নাকি? সেকেন্ড ইয়ার ঢুকো না, সেকেন্ড ইয়ার বের হয়ে যাও। দিশা দুইজন ঢুকছি, বের হইতেছি। বের হও, পাশাপাশি ছিল তো, মনে হয় চাপ লাগতে পারে, বের হয়ে যাও। ফার্স্ট ইয়ারে ক্লাস, বের হয়ে যাও স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো 7:30 পরীক্ষা, তোমরা এখন ঢুকছো কেন? তোমাদের 7:30 পরীক্ষা নিব, বের হও তাড়াতাড়ি। এই তোমরা লাইনে থাকো, ওদের ব্যাচে লিঙ্কটা ইয়ে করে দেই, রিমুভ করে দেই। ওটার মধ্যে আবার লিঙ্ক গেল কি কারণে? হ্যালো শোনা যায়? হ্যালো, তোমরা লাইনে আছো? জি স্যার, লাইন ক্লিয়ার আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, শোনা যায় না? লেখা দেখা যায়? খাতার লেখা দেখা যায়? জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখন বলো তো, আমরা আগের দিন কি পড়ছিলাম? আমাদের যে যৌগিক এনজাইম আর ওগুলো তো বাকি ছিল। যৌগিক এনজাইম বাকি ছিল, রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে পর্যন্ত লেখাইছিলেন স্যার। ওইটা একটা ক্লাস নিলে বলছিলেন শেষ হয়ে যাবে স্যার, ওইটা শেষ করে নেবেন নাকি স্যার? আচ্ছা আমি বলি শোনো, এনজাইমের সংজ্ঞা, তারপরে হচ্ছে এনজাইমের সাধারণ বৈশিষ্ট্য, এগুলো কি হয়েছে? জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে এনজাইমের সাধারণ গঠন, সেখানে সরল এনজাইম এবং যৌগিক এনজাইম এটা নিয়ে কথা বলছি। জি স্যার। জি স্যার। তাহলে তো যৌগিক এনজাইমের মধ্যে হলো এনজাইম, অ্যাপো এনজাইম এই কথাগুলো এসে গেছে তো? জি স্যার। হ্যাঁ তাহলে রাসায়নিক বিক্রিয়া পর্যন্ত লেখাইছেন, মানে রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, তারপরে তোমাদের পড়তে হবে যেটা আমি বলি, এনজাইম সম্পর্কে যা যা তোমাদের আছে আমি সেটা বলি, কাকে বলে, যেটাকে আমরা বলতে পারি সংজ্ঞা, হয়েছে? হয়েছে। তারপরে বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, হয়েছে? হয়েছে। তারপরে হচ্ছে সাধারণ গঠন, সাধারণ গঠন, এটা কি হয়েছে? হয়েছে। তারপরে হচ্ছে প্রকারভেদ, প্রকারভেদ করব আমরা কয়েকটা কারণে, একটা করব সাবস্ট্রেটের উপর ভিত্তি করে, সাবস্ট্রেট ভেদে প্রকার ভেদ করব। সেখানে আমরা বলেছি যে সাবস্ট্রেটের উপর ভিত্তি করে এনজাইম বিভিন্ন রকম হয়, যে সাবস্ট্রেটের উপর সে কাজ করবে সেই সাবস্ট্রেটের উপর ভিত্তি করে তার নামকরণ, এটা হয়েছে। তারপরে বলেছি রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে এনজাইমের প্রকার ভেদ করা যায়, রাসায়নিক বিক্রিয়া ভেদে, ঠিক আছে? সেখানে আমরা বলেছি যে রাসায়নিক বিক্রিয়াটা কিরকম তার উপরে নির্ভর করে এনজাইমের নামকরণ করা যায়। সেইখানে আমি বেশ কিছু উদাহরণ দেওয়ার ইচ্ছা আছে, সেই উদাহরণ কতটা কি দিয়েছি আমি জানি না। যেমন একটা দিব আমি অক্সিডেজ, লিখেছি এটা? হ্যাঁ রিডাক্টেজ, রিডাক্টেজ লিখছি। তারপরে হচ্ছে হাইড্রোলেজ, এগুলো আগে পরে হলে কোনো সমস্যা নাই, আইটেম গুলো থাকলেই হলো, হাইড্রোলেজ। তারপরে আসবে তোমার আইসোমারেজ, এগুলো হচ্ছে এনজাইমের প্রকার ভেদের মধ্যে আসবে, আইসোমারেজ। এগুলো কি সব হয়েছে? হ্যাঁ বলো, কি যেন বললো একজন? আইসোমারেজ পর্যন্ত হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি একটু জানতে চাই, যদি তোমাকে প্রশ্ন করে এনজাইম কাকে বলে, তুমি কি উত্তর দিতে পারবা? সেই নোট তোমার আছে? কথা বলো, এনজাইমের সংজ্ঞা, এই নোট কি আছে? আচ্ছা ঠিক আছে, এনজাইমের সাধারণ বৈশিষ্ট্য, 8-10টা বৈশিষ্ট্য লাগবে, আছে তোমার? আচ্ছা এনজাইমের গঠন সম্পর্কে এইসব তথ্য তোমার কাছে আছে, যে এনজাইম দুই প্রকার হতে পারে, সরল বা বিশুদ্ধ আর যৌগিক এনজাইম, যদি শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় সেটা সরল, আর যদি অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রোস্থেটিক গ্রুপ লাগানো থাকে তাহলে সেটা যৌগিক এনজাইম। প্রোস্থেটিক গ্রুপের উপরে আবার ভিন্নতা আছে, প্রোস্থেটিক গ্রুপ যদি ধাতব কোনো পদার্থ হয় তাহলে আমরা তাকে বলবো কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর, প্রোস্থেটিক গ্রুপ যদি অধাতব কোনো পদার্থ হয় আমরা তাকে বলবো কোএনজাইম। এই সব কথাবার্তা তোমার কাছে আছে? জি স্যার। আচ্ছা থাকলেই হবে।
তারপরে আমরা যৌগিক এনজাইমের যে অংশটা প্রস্থেটিক গ্রুপ ওটা বাদ দিয়ে বাকি অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। প্রস্থেটিক গ্রুপ আর অ্যাপো এনজাইম দুইটা পার্টকে একসাথে বলে হলো এনজাইম। এসব নোট আছে? জি স্যার। ঠিক আছে, আছে। আচ্ছা এখন তাহলে আমি এই এই জায়গায় অলরেডি চলে আসছি, আর অল্প একটু লিখবো। রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে এনজাইমের প্রকারভেদ আরো কিছু আমি লিখব। একটা কথা আছে না বাংলাদেশে, যে আকাশের যত তারা পুলিশের তত ধারা। কেউ পুলিশের কেউ থাকলে ছেলেমেয়ে থাকলে আবার মাইন্ড করো না, এটা আমাদের দেশে আর কি একটা কথা আছে আর কি, প্রচলন আছে, সেটা বললাম। এরকম কথা আছে না যে আকাশের যত তারা বাংলাদেশের পুলিশের তত ধারা, তোমারে ধরলে বিভিন্ন ধারাই তোমাকে আটকে রাখতে পারবে, সমস্যা নাই, আইনের ফাঁক ফোকর আছে। এই কথা আছে আমাদের দেশে প্রচলিত নাকি নাই? এই কথা আছে প্রচলিত নাকি নাই? আকাশের যত তারা পুলিশের তত ধারা, আছে, ঠিক আছে। তাহলে সেটা যদি বলি, তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া ভেদে যে এনজাইমের নাম, রাসায়নিক বিক্রিয়ার নামের যেমন শেষ নাই, তেমনি এনজাইমের নামেরও তেমন কোনো শেষ নাই। কিরকম? এইভাবে যে রাসায়নিক বিক্রিয়া গুলো বললাম, যেমন অক্সিডেশন মানে হচ্ছে জারণ, জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে যে এনজাইম তার নাম অক্সিডেজ। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, বিজারণ ক্রিয়া অংশগ্রহণ করে যে এনজাইম তার নাম কি বলা যায়, রিডাকটেজ। আবার হাইড্রোলাইসিস মানে হচ্ছে আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ কালে যে এনজাইম অংশগ্রহণ করে তার নাম হাইড্রোলেজ। আইসোমার মানে সমাণু, সমাণু তৈরিতে অংশগ্রহণ করে যে এনজাইম তার নাম আইসোমারেজ। এইভাবে বিক্রিয়ার নামের যেমন শেষ নেই, ঠিক তেমনি বিক্রিয়ার উপরে ভিত্তি করে এনজাইমের নামেরও কোনো শেষ থাকবে না। আমি ইচ্ছে করলে আরো কিছু উদাহরণ দিতে পারি যেরকম তোমাদের বইতে আছে। যেমন চারের নিচে লেখো পাঁচ, গতকালকে চার পর্যন্ত লিখেছো আইসোমারেজ। যে এনজাইম আইসোমার বা সমাণু তৈরি করে তাকে আইসোমারেজ বলে। পাঁচ নম্বরে লেখো ট্রান্সফারেজ, ট্রান্সফারেজ। আচ্ছা এটা কি, আমি একটু উদাহরণ দিয়ে বলি। যেমন মনে করো এ একটা পদার্থ, বি একটা পদার্থ, NH2 এটা একটা মূলক, অ্যামিনো মূলক, অ্যামিনো মূলকটা এ নামক পদার্থের সাথে যুক্ত আছে। এখন একটা বিক্রিয়া হয়ে গেল, বিক্রিয়া শেষে যদি তুমি দেখো এরকম হয়েছে, ওই অ্যামিনো মূলকটা বি এর কাছে চলে এসেছে, সরি, যদি তুমি দেখো যে অ্যামিনো মূলকটা আগে ছিল এ এর কাছে, কিন্তু বিক্রিয়ার শেষে অ্যামিনো মূলকটা চলে এসেছে বি এর কাছে, তাহলে অ্যামিনো মূলকটা স্থানান্তরিত হয়েছে, তাই না? ঠিক কিনা বলো? জি স্যার। হ্যাঁ, এরকম এনজাইম আছে যারা মূলককে এক বিক্রিয়কের কাছ থেকে আরেক বিক্রিয়কের কাছে ট্রান্সফার করে দিতে পারে, সেই এনজাইমের নাম হবে ট্রান্সফারেজ। তাহলে ট্রান্সফারেজ কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, যে এনজাইম এক বিক্রিয়কের কাছ থেকে আরেক বিক্রিয়কের কাছে মূলক স্থানান্তর করতে পারে তাকে ট্রান্সফারেজ এনজাইম বলে। যে এনজাইম এক বিক্রিয়ক পদার্থের কাছ থেকে আরেক বিক্রিয়ক পদার্থের কাছে, বিক্রিয়ক পদার্থ যে বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে সাবস্ট্রেট বা রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ বলে। যে এনজাইম এক বিক্রিয়ক পদার্থের কাছ থেকে আরেক বিক্রিয়ক পদার্থের কাছে এনজাইম স্থানান্তর করতে পারে তাকে ট্রান্সফারেজ বলে। যে এনজাইম এক বিক্রিয়ক পদার্থের কাছ থেকে আরেক বিক্রিয়ক পদার্থের কাছে মূলক স্থানান্তর করে বা ট্রান্সফার করে তাকে ট্রান্সফারেজ এনজাইম বলে। লিখতে পেরেছো? আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, যে এনজাইম এক বিক্রিয়ক পদার্থের কাছ থেকে আরেক বিক্রিয়ক পদার্থের কাছে মূলক স্থানান্তর করতে পারে তাকে ট্রান্সফারেজ এনজাইম বলে। যে এনজাইম এক বিক্রিয়ক পদার্থের কাছ থেকে আরেক বিক্রিয়ক পদার্থের কাছে মূলক স্থানান্তর করতে পারে তাকে ট্রান্সফারেজ এনজাইম বলে। ট্রান্সফার মানে হচ্ছে স্থানান্তর। লিখতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, এবার লেখো নাম্বার কত হবে, ৬। এগুলো কিন্তু শেষ নাই কোনো, যত পারো লেখো, কিন্তু তারপরেও আরো অনেক থেকে যাবে। তারপরে এটা হচ্ছে লেখো লাইএস, LYASE, লাইএস, এনজাইমটার নাম হচ্ছে লাইএস। আচ্ছা তোমরা বলো তো লাইসিস মানে কি? লাইসিস মানে ভেঙে ফেলা, বুঝতে পেরেছো? লাইসিস শব্দের অর্থ কি? ভেঙে ফেলা। লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙন। এখন এইটা হাইড্রোলেজ, এটাও কিন্তু এক ধরনের ভাঙন, কিন্তু হাইড্রোলাইসিস মানে হচ্ছে আদ্র বিশ্লেষণ, মানে জলের সহায়তা নিয়ে ভাঙন। কিন্তু জলের সহায়তা ছাড়া যদি কোনোভাবে ভাঙি আমরা, তাহলে সেটাকে আমরা বলবো লাইএস। যেমন মনে করো এবি নামক একটা পদার্থ আছে, এটাকে ভেঙে আমরা এ আর বি দুইটাতে আলাদা করে ফেললাম,
তাহলে এখানে একটা এনজাইম আমি ইউজ করব, সেই এনজাইমটা পানির কোন প্রকারের সাহায্য নিয়ে এই প্রোডাক্টটাকে বা এই পদার্থটাকে ভেঙে ফেললো, তাহলে এই এনজাইমটার নাম হবে লাইয়েস। লাইয়েস কথাটা লিখে আন্ডারলাইন করে আইটি দিয়ে লেখো, কোন এনজাইম যদি পানির সহায়তা ছাড়া কোন পদার্থকে ভেঙে ফেলতে পারে, কোন এনজাইম যদি পানির সহায়তা ছাড়া কোন পদার্থকে ভেঙে ফেলতে পারে তবে তাকে লাইয়েস এনজাইম বলে। কোন এনজাইম যদি পানির সহায়তা ছাড়া কোন পদার্থকে ভেঙে ফেলতে পারে তবে তাকে লাইয়েস এনজাইম বলে, আর পানির সহায়তা নিয়ে যদি ভেঙে ফেলে তাহলে সেই এনজাইমের নাম হবে হাইড্রোলেস, আর ভাঙার প্রক্রিয়াটার নাম হবে হাইড্রোলাইসিস। না বুঝলে কিন্তু বলিও যে স্যার বুঝি নাই। কোন এনজাইম যদি পানির সহায়তা ছাড়া কোন পদার্থকে ভেঙে ফেলতে পারে তবে সেই এনজাইমকে লাইয়েস এনজাইম বলে। লাইয়েস লিখসা, লিখসা নাকি? ঠিক আছে, না বুঝলে বলিও, না বুঝে চুপ করে থাকলে তো আমি জানবো না যে তুমি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এবার আসো লেখো সাত, সাত সাত, হ্যাঁ সাতই হবে। আচ্ছা সাত, আমি তো আগেই বলেছি যে নামের, কিন্তু নামের মধ্যেই তুমি গন্ধ খুঁজে পাবা যে তার কাজটা কি। লাইগেস, তোমরা জানো কিনা জানি না, লাইগেশন শব্দের অর্থ হচ্ছে যুক্ত করে দেওয়া, লাইগেশন, সেখান থেকে লাইগেস কথাটা এসেছে। সেটা আবার কি, লাইয়েজের ঠিক উল্টা, এ একটা পদার্থ আর বি একটা পদার্থ, দুইটাকে একত্রিত করে এ বি নামক পদার্থ তৈরি করে দিল। তাহলে এখানে কি হলো, দুইটা পদার্থকে জোড়া লাগিয়ে দিল। এই এনজাইমের, এখানে যদি একটা এনজাইম আমি ব্যবহার করি তার নাম হবে লাইগেস। লাইয়েস আর লাইগেস পরস্পরের ভাইস ভার্সা, লাইয়েজের কাজ হচ্ছে দুইটাকে ভেঙে দেওয়া আর লাইগেজের কাজ হচ্ছে ভাঙা দুইটাকে জোড়া লাগিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া। লেখো যে এনজাইম কাটার জন্য যে এনজাইমটা ইউজ করা হয় তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড কে কাটে বা ভাঙে, এই জন্য নাম হচ্ছে নিউক্লিয়াস। এখন ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড কে যদি তুমি দেখো তাহলে এখানে তো এরকম এ বি সি ডি মনে করো, এগুলো হচ্ছে কোডন মানে নাইট্রোজেন যুক্ত খাদ। তাহলে এভাবে যখন থাকে ওরা নির্দিষ্ট জায়গায় কাটা লাগে, একটা জিন কে যদি কেটে আলাদা করতে একদম নির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট জায়গায় কাটতে হয়, সেই জন্য ওই এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন নিউক্লিয়াস। এখন দুই রকমের আছে, একটা আছে ডিএনএ এর মাঝখান থেকে কাটে, সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস। আবার কেউ কেউ আছে ডিএনএ একেবারে দুই মাথা দিয়ে কেটে দিতে পারে, এই একদম কেটে দুই মাথা দিয়ে ডিএনএটাকে আলাদা করে দিতে, ওটাকে বলে এক্সোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন নাম দেওয়া হয়েছে কেন, একবার সুনির্দিষ্ট জায়গায় কাটে, সেই জন্য অ্যাকচুয়াল তার নাম হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু এখন এটা যেটা বলছে লাইগেস, লাইগেজ এনজাইমটা ডিএনএ লাগে যখন এই একটা জিন নিয়ে আরেকটা জিনের মধ্যে ট্রান্সফার করে বা লাগিয়ে দেবা, যুক্ত করে দিবা, তখন লাইগেসটা সেখানে লাগবে। লেখো যে এনজাইম দুইটি পদার্থকে যুক্ত করে নতুন একটি পদার্থ তৈরি করতে পারে তাকে লাইগেস এনজাইম বলে। যে এনজাইম দুইটি পদার্থকে যুক্ত করে নতুন একটি পদার্থ তৈরি করতে পারে তাকে লাইগেস এনজাইম বলে। যে এনজাইম দুইটি পদার্থকে যুক্ত করে, দুইটি না লিখে একটা কাজ করো, একাধিক লেখো। অনেক সময় এমন হয় যে একাধিক, দুইয়ের চেয়ে বেশি সংখ্যক পদার্থকেও সে যুক্ত করতে পারে, তাই দুইটি না লিখে একাধিক লেখো। যে এনজাইম একাধিক পদার্থকে যুক্ত করে নতুন একটি পদার্থ তৈরি করতে পারে তাকে লাইগেজ এনজাইম বলে। লিখতে পারছো, কথা বলো, লিখছো? জি স্যার। ভালো করছো। তোমরা কি আমার উপরে খুব রাগ টাক নাকি? হ্যাঁ, আমি যে তোমাদের অনেক বকা টকা দেই বিভিন্ন কারণে, ক্লাস না করার জন্য আরো অন্যান্য বিভিন্ন কারণে, এই জন্য আমার উপর রাগ নাকি? এই কথা বলো না কেন, রাগ নাকি? না স্যার, না রাগ করা যাবে না। কারণ হচ্ছে তোমাদেরকে ক্লাসমুখী করা, সমস্ত কিছুতে নিয়মানুগ হওয়া, নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা শেখানো তো আমাদের দায়িত্ব, তাই না বলো? খালি পুঁথিগত বিদ্যা শিখিয়ে দিলাম, আচার আচরণগত বিদ্যার মধ্যে গ্যাপ থেকে গেল, সেটা হলে তো হবে না। তুমি যেহেতু পড়তে এসছো, সমস্ত নিয়ম অনুযায়ী সবগুলো ক্লাস ঠিক মতো করবা, হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা,
এবং এইসব বিষয়েও টাস্ক দেওয়া আমাদের দায়িত্ব। আচ্ছা এরপর আসো আরেকটা এনজিওর নাম বলি, কয়টা বললাম? কয়টা বললাম? আটটা স্যার। আটটা, হ্যাঁ এবার আসো নয়। নয় নয় নম্বরে লিখি কার্বক্সিলেজ। এটা আবার এমন একটা কি পদার্থ, দেখো মনে করো এ একটা পদার্থ, এটার সাথে আমি কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাড করে দিব, তাহলে কি হবে, এ এবং কার্বন ডাইঅক্সাইড দুইজনে একত্রিত হয়ে একটা নতুন পদার্থ তৈরি হলো। কথা বুঝতে পারছো? এখন তুমি একটু আগে যে বলছো লাইগেজ, সেটার সেন্সটা আবার এখানে ডুপ্লিকেট করা যাবে না। এখানে কার্বন ডাইঅক্সাইড একটা পদার্থ, সেটা যদি স্পেসিফিক্যালি যুক্ত হয় তাহলে ওই লাইগেজটাকে আমরা লাইগেজ না বলে কার্বক্সিলেজ বলবো। কারণ তুমি তো একটু পরেই বলবা যে স্যার আপনি তো বললেন দুইটা পদার্থকে যুক্ত করে যদি একটা নতুন পদার্থ তৈরি করে তাহলে তার নাম হবে লাইগেজ, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি একটা পদার্থ না? হ্যাঁ ঠিক আছে পদার্থ, এটাকে তুমি লাইগেজ বলো, দোষের কিছু নাই। কিন্তু যে লাইগেজটা আবার কার্বন ডাইঅক্সাইডকে অ্যাড করে কারোর সাথে অ্যাটাচ করে, সেই লাইগেজকে আমরা স্পেশাল নাম দিব কার্বক্সিলেজ। বুঝলেন এই জিনিসটা? জি স্যার। হ্যাঁ, যে এনজাইম বিক্রিয়ক পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তাকে কার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তাকে কার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তাকে কার্বক্সিলেজ এনজাইম বলে। আর তোমরা কি এই চ্যাপ্টারে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের পরীক্ষা নেওয়ার কথা কবে যেন বলছিলাম, মঙ্গলবার না? না স্যার, টাইম তো বলেন নাই। মঙ্গলবার তো নিতে চাচ্ছিলাম মনে হয় জানো, কারণ হচ্ছে এই এনজাইম তো শেষ হয়ে যাবে এক্ষুনি, এই 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে তো আমরা নতুন চ্যাপ্টার অলরেডি শুরু করছি পরিপাক, সেখানে প্রসিড হবো। কিন্তু এই চ্যাপ্টারে তো পরীক্ষা নিতে হবে, কোষ রসায়ন, তারপরে হচ্ছে পুরো চ্যাপ্টারে পরীক্ষা নিব, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এনজাইম, যা কিছু আছে সব সহ। তাহলে এই প্রস্তুতি নেওয়া নয় কেন? প্রস্তুতি নিচ্ছ তো নাকি? পরীক্ষা তো নিব বলছি তো। আমার আমার তো ইচ্ছা ছিল যে পরীক্ষা না নিয়ে নতুন চ্যাপ্টার ধরবোই না, কিন্তু দেখা যাচ্ছে শুক্রবারে তো আমি কলে আটকায় গেছি যে যদি নতুন চ্যাপ্টার না ধরি তাহলে পড়া ম্যাচ করাতে পারি না, এই কারণে বাধ্য হয়ে শুরু করে দিছি। কিন্তু তাই বলে এই যে পরীক্ষা নিবো না তা না, এমসিকিউ পরীক্ষা নিবো। আজকে যেমন সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা নিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এর আগে আমি বোকার মতো সিকিউ পরীক্ষা নিতে গিয়ে আটকে গেছি। সিকিউর খাতা দেখা টাফ, এমসিকিউর পরীক্ষা নেওয়া সহজ। সেই এমসিকিউর পরীক্ষায় এমন ভাবে নিবো যাতে করে তোমার সিকিউর হয়ে যায়, পারপাস সার্ভ করে। তো তোমরা ডিটেলস পড়তে থাকো, বুঝতে পারছো, ভালো করে পড়তে থাকো। কিন্তু পরীক্ষা নিবো কিন্তু এই আজকেই এনজাইম শেষ হয়ে যাবে চ্যাপ্টার, কিন্তু আজকে এটা শেষ হয়ে যাচ্ছে, আজকেই দেখা যাবে আমি পরিপাক চ্যাপ্টার গতকালকে যেটুকু লিখছি তারপরে সামনে আগাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গেল কার্বক্সিলেজ। এবার আর উল্টো একটা এনজাইম আছে, যেমন মনে করো যে এনজাইম বিক্রিয়ক পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তাকে কার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তাকে কার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তাকে কার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে তাকে কার্বক্সিলেজ এনজাইম বলে। লিখতে পারছো? ঠিক আছে, এরপরে এর উল্টা আছে আবার এমন, এটা ধরো কয় নাম্বার হবে এবার? এবার কি নয় দিব আমি নাকি? নাম্বার তোমরা দিয়ে নাও, আমি নাম্বার দেবো, তোমরা তোমাদের মতো নাম্বার দিয়ে দাও। হ্যাঁ আমি শুধু বলে যাই। এবার হচ্ছে এর উল্টাটা, ডিকার্বক্সিলেজ। ডিকার্বক্সিলেজটা কি হবে? ডিকার্বক্সিলেজ উল্টা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে ডিলিট করে দেয় যদি, এটার উল্টা বিক্রিয়া। অর্থাৎ এই পদার্থটার সাথে কার্বন ডাইঅক্সাইড আছে, কিন্তু বিক্রিয়ার শেষে দেখা যাবে কার্বন ডাইঅক্সাইড ওই পদার্থটার সাথে আর থাকবে না, আলাদা হয়ে গেল। হ্যাঁ, একটা এই পদার্থটার সাথে কার্বন ডাইঅক্সাইড লাগানো আছে, কিন্তু বিক্রিয়ার শেষে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আলাদা হয়ে গেল, তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে ডিলিট করে দিলাম ওর কাছ থেকে। সেই রকমের এনজাইমের নাম হচ্ছে ডিকার্বক্সিলেজ, যে এনজাইম বিক্রিয়ক পদার্থের ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে অবমুক্ত করে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইডকে অবমুক্ত করে তাকে ডিকার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইডকে অবমুক্ত করে বা রিলিজ করে, যে এনজাইম বিক্রিয়ক পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইড অবমুক্ত করে তাকে ডিকার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইড অবমুক্ত করে তাকে ডিকার্বক্সিলেজ এনজাইম বলে। যে এনজাইম বিক্রিয়ক পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইড অবমুক্ত করে তাকে ডিকার্বক্সিলেজ এনজাইম বলে। লিখছো?
এবার আসো পরেরটাই যাই, এগুলো সব আরো পাবা সামনে যখন আমরা আরো দেখবা ইয়েতে এই চ্যাপ্টারের এই উদ্ভিদ বিজ্ঞানের শেষের দিকে শারীরতত্ত্ব একটা চ্যাপ্টার আছে উদ্ভিদ শারীরতত্ত্ব, সেটার মধ্যে দেখবো অনেক এনজাইম ব্যবহার করবো আমরা। আবার এখন এই পরিপাক চ্যাপ্টার যেটা চলছে প্রাণী বিজ্ঞানে সেখানেও দেখবো অনেক এনজাইমের কথা আমরা বলবো। ফসফোরাইলেস তাহলে সেটা আবার কি, এ একটা পদার্থ তার সাথে যদি আমি যেমন একটা উদাহরণ দিই, আমরা অনেক সময় এই রিয়াকশনটা লিখি এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব ফসফেট ইকুয়াল টু এটিপি। এই রিয়াকশনটা তো আমাদের পরিচিত অনেকেরই না, এই রিয়াকশনটা আমাদের অনেকের পরিচিত না বলো? তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কিন্তু ফসফোরাইলেশন বিক্রিয়া বলবো। কেন? এইটা একটা পদার্থ, তার সাথে আমি ফসফরাস ইনঅর্গানিক ফসফেট মানে ফসফরাস আমি যুক্ত করে দিচ্ছি। কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক পদার্থের সাথে ফসফরাস যুক্ত হয় তাহলে সেই বিক্রিয়ার নাম হবে ফসফোরাইলেশন, আর ফসফোরাইলেশন বিক্রিয়াটাকে এনহ্যান্স করে যে এনজাইম সেই এনজাইমের নাম হচ্ছে ফসফোরাইলেস। তাহলে আমরা এটা, হ্যাঁ ধরো এটা একটা বিক্রিয়ক পদার্থ, এর সাথে আমরা ফসফরাসকে যুক্ত করলাম এটিপি তৈরি হলো, এডিপি এর সাথে ফসফরাস যুক্ত হলে এটিপি হয়, অ্যাডিনিন ডাইফসফেট এর সাথে ইনঅর্গানিক ফসফেট আর একটা ফসফরাস যুক্ত হলে এটিপি বা ট্রাইফসফেট তৈরি হয়। তাহলে এখানে কি হলো, দুইটা ফসফরাস ছিল আর একটা নতুন ফসফরাস অ্যাড করলাম। এইভাবে কোন বিক্রিয়ার সময় যদি বিক্রিয়ক পদার্থের সাথে ফসফরাসকে অ্যাড করা হয় যুক্ত করা হয় তাহলে সেই বিক্রিয়াটার নাম হয় ফসফোরাইলেশন। যেমন কোন রাসায়নিক বিক্রিয়া যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত করা হয় বিক্রিয়ার নাম হয় কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন বিক্রিয়া রান করায় যে এনজাইম তার নাম কার্বক্সিলেস। কোন রাসায়নিক বিক্রিয়া যদি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় বিক্রিয়ার নাম হয় ডিকার্বক্সিলেশন আর এনজাইমের নাম হয় ডিকার্বক্সিলেস। কোন রাসায়নিক বিক্রিয়া যদি ফসফরাসকে যুক্ত করা হয় তাহলে বিক্রিয়ার নাম হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন বিক্রিয়া ঘটিয়ে দেয় যে এনজাইম তার নাম হয় ফসফোরাইলেস। আমি কি বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে এখন লেখো ফসফোরাইলেজ এনজাইমের একটা সংজ্ঞা লেখো। কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক পদার্থের সাথে ফসফরাস মানে পি যুক্ত হয়, কোন রাসায়নিক বিক্রিয়ায় বা বিক্রিয়াকালে বিক্রিয়ক পদার্থের সাথে যদি ফসফরাস যুক্ত হয় তবে সেই বিক্রিয়াকে ফসফোরাইলেশন বিক্রিয়া বলে, ফসফোরাইলেশন বিক্রিয়া বলে। এবং এ সময় যে এনজাইম সাহায্য করে তাকে ফসফোরাইলেজ এনজাইম বলে। কোন রাসায়নিক বিক্রিয়াকালে বা বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের সাথে যদি ফসফরাস যুক্ত হয় তবে সেই বিক্রিয়াকে ফসফোরাইলেশন বলে, এবং যে এনজাইম ফসফোরাইলেশন বিক্রিয়া সংগঠিত করে বা ফসফোরাইলেশনের সাহায্য করে তাকে ফসফোরাইলেজ এনজাইম বলে। কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক পদার্থের সাথে ফসফরাস যুক্ত হয় তবে সেই বিক্রিয়াকে ফসফোরাইলেশন বিক্রিয়া বলে। ফসফোরাইলেশন বিক্রিয়াকালে যে এনজাইম সাহায্য করে বা যে এনজাইম ফসফোরাইলেশন বিক্রিয়া সংগঠিত করে তাকে ফসফোরাইলেজ এনজাইম বলে। নিজে একবার শুনলে নিজেই লেখা যায় বাকিটা। লিখতে পারছো? এই লিখতে পারছো কিনা বলো। আচ্ছা এর আবার উল্টো আছে, ফসফোরাইলেজের উল্টা কি হবে বলো? উদ্দীপিত হয়, আলো লাগে না এনজাইমের জন্য, আলো লাগবে না কিন্তু ফটোফসফোরাইলেশন করতে গেলে ক্লোরোফিল লাগবে, ক্লোরোফিলের উপরে এসে আঘাত করতে হবে আলোর ফোটন কণা। ক্লোরোফিলের ভেতরে এসে এই ফোটন কণা যখন আঘাত করে ফোটন কণা থেকে ইলেকট্রন বের করে দেওয়ার জন্য আলো লাগবে, কিন্তু ওই ফসফোরাইলেজ এনজাইম সক্রিয় হওয়ার জন্য আলোর কোনো বিষয় নাই। এনজাইমের সক্রিয়তা তাপমাত্রার উপর নির্ভর করবে, পিএইচ এর উপরে নির্ভর করবে, কিন্তু আলোর উপরে নির্ভর করবে এরকমের কোনো তথ্য নাই। সেটা আসবে তোমাদের সামনে, সেটা আরো পরে আসবে। সেকেন্ড ইয়ার কি পড়ালাম তো কয়দিন আগে ফটোফসফোরাইলেশন, আর আমি আবার এই তোমাদের সাথে দুই একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ক্লাস করে মাঝে মধ্যে, ওদের একটু বোঝার জায়গা একটু দুর্বলতা যাদের আছে এরা করে, তো ওরা আবার মাঝে মধ্যে দেখা যায় ওইখানে যা পড়াই সেটার প্রশ্ন আবার এখানে করে, তো সেটা তো আমি অ্যালাউ করবো না কারণ ওটা তো এখনো পড়াই নাই তোমাদের ফটোফসফোরাইলেশন। সুতরাং ওইটা নিয়ে যদি প্রশ্ন করে তাহলে অন্যরা আবার অনেকে বিরক্ত হতে পারে, সেই জন্য আমি ওটা জিজ্ঞেস করছি। আচ্ছা ফিরে আসি, এবার তাহলে ফসফোরাইলেজ যদি তুমি লিখে থাকো
তাহলে তার উল্টা এনজাইম কি হবে, নাম্বার তোমরা দিয়ে নাও। ফসফোরাইলেজের উল্টা কি? কার্বক্সিলেজের উল্টা যদি হয় ডিকার্বক্সিলেজ, তাহলে ফসফোরাইলেজের উল্টা হচ্ছে ডিফসফোরাইলেজ। ডিফসফোরাইলেজ, তবে এখন কিন্তু ডিফসফোরাইলেজ না লিখে লেখা হয় ফসফাটেজ, একই জিনিস। আর এইখানে যে ফসফোরাইলেজ লিখছো না, এখন আবার ফসফোরাইলেজ না লিখে এটাকে বলা হয় কাইনেজ। যাহা ফসফোরাইলেজ তাহাই কাইনেজ, আবার যাহা ডিফসফোরাইলেজ তাহাই ফসফাটেজ। তাহলে এটা সংজ্ঞা দাও, যে এনজাইম রাসায়নিক বিক্রিয়া কালে বিক্রিয়ক পদার্থ থেকে ফসফরাস অবমুক্ত করে, যে এনজাইম রাসায়নিক বিক্রিয়া কালে বিক্রিয়ক পদার্থ থেকে ফসফরাস অবমুক্ত করে তাকে ডিফসফোরাইলেজ বা ফসফাটেজ বলে। যে এনজাইম রাসায়নিক বিক্রিয়া কালে বিক্রিয়ক পদার্থ থেকে ফসফরাস অবমুক্ত করে তাকে ডিফসফোরাইলেজ বা ফসফাটেজ বলে। যে এনজাইম রাসায়নিক বিক্রিয়াকালে ফসফরাসকে অবমুক্ত করে তাকে ডিফসফোরাইলেজ বা ফসফাটেজ বলে। লিখতে পারছো? কথা বলো, লিখছো কি না? যে এনজাইম রাসায়নিক বিক্রিয়াকালে বিক্রিয়ক পদার্থ থেকে ফসফরাস অবমুক্ত করে তাকে ডিফসফোরাইলেজ বলে। এই লিখছো বলো? জি স্যার। লাস্টটা লেখো, লাস্ট। এগুলো লিখলে শেষ হবে না, যত লিখবা তত বের হবে। যেমন আছে হাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস, কত আর লিখবা বলো? আরেকটা লিখে শেষ করি, তারপর আমরা সমাপ্তি টানবো। আরেকটা আইটেম আছে এনজাইমের, ওটা লিখে সমাপ্তি টানবো। কয় নাম্বার হবে জানি না, তোমরা দিয়ে নিও নাম্বার। লেখো এপিমারেস, 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 এপিমারেস। বোর্ডে লিখতে লিখতে এখন এমন অভ্যাস হয়েছে, খাতায় লিখতে গেলে মনে হয় যেন হাতে আটকায় যায়, লেখা উল্টো পাল্টা কাটাকাটি হয়ে যায় খালি। এপিমারেস, এপিমারেস। এখন তোমরা বলো তো, এপিমার শব্দটা কেউ শুনেছো কখনো? এই বালক এবং বালিকা সম্প্রদায়, এপিমার শব্দটা শুনেছো কখনো? কথা বলো, রাগ করো না, কথা বলো। এপিমার শব্দটা শুনেছো কখনো? না স্যার। এপিমার, ই হবে সম্ভবত, এপিমার, হ্যাঁ ই হবে। এপিমার শব্দটা শুনেছো তো? এপিমার শব্দের অর্থ হচ্ছে আলোক সমাণু। এপিমার শব্দের অর্থ হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। আমার তো মনে হয় শুনেছো, কেউ শুনু নাই, আমি কিন্তু লজ্জা পাচ্ছি। রথি, এপিমার পড়াই নাই কখনো? কোথায় শুনছো বলো? ওই যে ঘাসপুরিং এর ওইখানে পড়াইছিলেন না, আলোক সমাণু, এগুলো না রে মা, ঘাসপুরিং এ কেন পড়াবো? কার্বোহাইড্রেট চ্যাপ্টারে পড়াইলাম তো। ডি এবং এল, এই দুইটা শর্করাকে পরস্পরের এপিমার বা আলোক সমাণু বলে। রাইবোজ দিয়ে বলি, CHO। আরে এই যদি হয় তোমাদের কাছ থেকে প্রাপ্তি, তাহলে তো খুব কষ্ট পাই, কষ্ট পাই। তোমরা এমন কষ্ট দেও কেন আমাকে? যেমন এখানে এখন ধরবো তোমাদের, দেখি তোমরা বলতে পারো কিনা। আমি এখানে একটা কার্বোহাইড্রেট লিখছি, এটার নাম কেউ বলো? হ্যাঁ বলে ফেলো। আহারে কনফিউশন, আহারে মনোযোগ এত কম। অর্ধেক বললা তো, পুরা বললা না তো, ইরাইথ্রোস। হ্যাঁ ঠিক আছে, এইটা সর্বশেষ অপ্রতিসম কার্বন, তার ডান পাশে ওএইচ মূলক আছে, তাহলে এটা কি ইরাইথ্রোস? আমি তো চাচ্ছিলাম রিভিউ দিব না, সামনে আগায় যাব। এটাও ইরাইথ্রোস, বাট এটা কি ইরাইথ্রোস? হ্যাঁ, দুইটার মধ্যে ডিফারেন্স শুধু একটা জায়গায়, এই যে এর ওএইচ মূলক বাম পাশে, তাই লিভোরোটেটরি বা এল ইরাইথ্রোস। এর ডান পাশে, তাই ডি ইরাইথ্রোস বা ডেক্স রোটেটরি।
এখন যদি এটার সামনে আয়না ধরো এটার মতো দেখাবে, আবার এটার সামনে আয়না ধরলে এটার মতো দেখাবে। এর জন্য একই শর্করা ডি আর এল এরা হবে পরস্পরের এপিমার। এপিমার মানে দর্পণ প্রতিবিম্ব বা আলোক সমানু, বুঝছো? তাহলে যে এনজাইম এপিমার তৈরি করে দিতে পারে তার নাম হবে এপিমারেস। এমন একটা এনজাইম যদি তুমি এখানে ইউজ করো, এটা থেকে এটা তৈরি হয়ে যাবে ডি থেকে এল, এল থেকে ডি, তাহলে এপিমারেস কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। এই জন্য এপিমারেস এনজাইমটার নাম আমি লিখতে চাচ্ছিলাম, এপিমারেস কথা লিখে হাইফেন দাও। যে এনজাইম এপিমার বা আলোক সমানু তৈরি করতে পারে তাকে এপিমারেজ এনজাইম বলে। যে এনজাইম এপিমার বা আলোক সমানু তৈরি করতে পারে তাকে এপিমারেজ এনজাইম বলে। যে এনজাইম এপিমার বা আলোক সমানু তৈরি করতে পারে তাকে এপিমারেজ এনজাইম বলে। যে এনজাইম এপিমার বা আলোক সমানু তৈরি করতে পারে তাকে এপিমারেজ এনজাইম বলে, লিখছ? আরেকটা কথা বলি একটু। আচ্ছা, তোমরা কখনো এই শব্দটা শুনেছ অ্যানোমার? এটা আমি বলেছি কিনা আমি তো মনে করতে পারছি না, অ্যানোমার শব্দটা কি আমি বলেছি? না স্যার, এইটা বলেন না স্যার। কার্বোহাইড্রেট পড়াতে গিয়ে কখনো অ্যানোমার শব্দটা বলছি? না স্যার। আচ্ছা সেটা শোনো, আলফা আর বিটা যখন রিং তৈরি হয় তখন যে আলফা আর বিটার ব্যাপার হয় এটা কি বলছি? যখন রিং তৈরি হয় তখন সর্বশেষ অপ্রতিসম কার্বনের ওএস গুলো ডান দিকে যুক্ত হলে তাকে আলফা বলে, আর যদি সর্বশেষ অপ্রতিসম কার্বনের ওএস গুলো গিয়ে বাম পাশে যুক্ত হয় তাকে বিটা বলে। এই কথা আমি বলছি না বলি নাই? বলছেন স্যার। যেমন মনে করো আলফা ডি গ্লুকোজ যেমন হতে পারে, বা এই যেমন লিখলাম আলফা ডি রাইট্রোজ যেমন হতে পারে, আবার বিটা ডি রাইট্রোজ হতে পারে। আলফা বা বিটা ব্যাপারটা হয় যখন রিং তৈরি হয় তখন। এই কথা বলেছি না? বলেছি। এখন মনে রাখতে হবে একই শর্করার আলফা ও বিটা এই দুইটাকে বলা হয় পরস্পরের অ্যানোমার। একই শর্করার আলফা এবং বিটা রূপকে পরস্পরের অ্যানোমার বলে। যদি না বলে থাকি, কার্বোহাইড্রেটের কাছে যাও, যে কোনো একটা জায়গায় ছোট্ট করে লিখে রেখে আসো, ছোট্ট করে দরকার বোধ একটা এরকম বক্স দাও, নোটটা তো আছে, খাতা তো আর বিক্রি করো নাই, অ্যানোমার কথাটা লেখো এইভাবে ANOMER, অ্যানোমার কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। একই শর্করার কোনো একটা জায়গায় কার্বোহাইড্রেট চ্যাপ্টারের মধ্যে ফাঁকে যায় লিখে রেখে আসো, একই শর্করার আলফা ও বিটা রূপ কে পরস্পরের অ্যানোমার বলে। অনেক সময় মনে থাকে না তো তাই বলা হয়নি হয়তোবা। একই শর্করার আলফা ও বিটা রূপকে পরস্পরের অ্যানোমার বলে। একই শর্করার আলফা ও বিটা রূপকে পরস্পরের অ্যানোমার বলে। লিখতে পারছো একই শর্করার? হ্যাঁ বলো। বলে না যে এক্সাম দিবেন? হ্যাঁ এক্সাম দিব তো শুক্রবারে যে 7:30 ক্লাস থাকে ওই সময় পরীক্ষা দেই? 7:30 শুক্রবারে 7 যে পড়াই না যৌথ ভাবে, সেই দিন শুক্রবারে পরীক্ষাটা নেই তাহলে কেমন হয়? সেটাই ভালো হয়, পড়ার জন্য সময়ও পাওয়া যায়, সেটাই ভালো হবে, তাই না? তাহলে শুক্রবারে 7 পরীক্ষা ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে যথেষ্ট সময় পাচ্ছ পড়ার জন্য। হ্যাঁ কথা বলো না কেন, সবাই কথা বলো না কেন? তুমি কি শুক্রবারে অন্য ক্লাসের টাইমে পড়বা? এখন থেকে পরে প্রিপারেশন রাখবা, শুক্রবার তো অনেকদিন পরে, সম্পূর্ণ পরে রেডি করে রাখবা। একই দিনে 3-4 পরীক্ষাও থাকবে, কি যে বলো তোমরা, একই দিনে 3-4 সালের কাছে পরীক্ষা থাকবে, সামনে তো এরকম দিন আসবি, এটা তো কোনো ব্যাপারই না। শুক্রবার রাখাই হয় পরীক্ষার জন্য, শুক্রবারেই দেখা যাচ্ছে 4-5 পরীক্ষা থাকবে, 4 সালের কাছে বলে 4 স্যার হয়তো শুক্রবারে পরীক্ষা শুরু হবে, এটাকে কখনো ভয় পাওয়া যাবে না, একটার জন্য আরেকটাকে দূরে রাখা যাবে না। আচ্ছা ওকে, এবার আমরা পরের কথায় যাই। তাহলে আমরা লিখলাম হচ্ছে
কি বলা যায় এটাকে, এটা কি আসলো, আমরা এনজাইমের প্রকারভেদ লিখলাম। এবার একটা স্টার চিহ্ন দাও নিচে, এনজাইম শেষ হয়ে যাচ্ছে এক্ষুনি, স্টার চিহ্ন দাও নিচে, এনজাইমের প্রকারভেদ আর লিখবো না, স্টার চিহ্ন দিয়ে লেখো এনজাইমের কার্য পদ্ধতি বা কর্মকৌশল, কিভাবে এনজাইম কাজ করে এটা নিয়ে আমি কথা বলবো এখন। এনজাইমের কার্য পদ্ধতি, এনজাইম কিভাবে কাজ করে। আচ্ছা এখন শোনো, এটা আমি আগে একটু বুঝে নেই, তারপর আমি নোট দিচ্ছি। এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা এখনো একমত না, বুঝতে পারছো? এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা মত আছে, তবে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা মতবাদ আমরা আলোচনা করব। হ্যাঁ, এনজাইম কিভাবে কাজ করে সে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা রকমের মতামত আছে, তা তবে তার মধ্যে আমরা সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা মতামত আলোচনা করব। দুইটা মতামতেরই মেইন বেসিকটা আমি আগে কথা বলে নেই। যেমন দেখো, কিছু লিখো না আগে দেখো, একটা মতবাদ হচ্ছে যে আমরা দুইটা মতবাদ আলোচনা করব, তার মধ্যে একটা মতবাদ দিয়েছে বিজ্ঞানী এমিল ফিশার, কিছু লিখো না আগে দেখো। এমিল ফিশার নামটা এই কেমিস্ট্রিতে, বিশেষ করে বায়োকেমিস্ট্রিতে খুবই প্রণিধানযোগ্য, কারণ উনি কিন্তু অনেক কাজ করেছেন বায়োকেমিস্ট্রি নিয়ে। যেমন তোমরা যে কার্বোহাইড্রেটের রিং স্ট্রাকচার গুলো শিখে এসেছো, সেটা কিন্তু এমিল ফিশারেরই দেয়া, তাই না? তো যাই হোক, এমিল ফিশার আবার এই এনজাইম কিভাবে কাজ করে সেটা নিয়েও ব্যাপক কাজ করেছেন। তো তিনি যে মতবাদটা দিয়েছেন, এই মতবাদটাকে বলা হয় তালা চাবি মতবাদ। হ্যাঁ, শুনতে একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা এরকমেরই, তালা চাবি মতবাদ। এটাকে বলা হয় লক অ্যান্ড কি, কি বলা যায় মেথড, লক অ্যান্ড কি সিস্টেম বা লক অ্যান্ড কি মেথড। আচ্ছা এখন খেয়াল করো, একটু আমি একটা ছবি আঁকি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি বুঝাই। তোমরাও আঁকবা, আরো পরে আঁকবা, এখন একটু দেখো খালি। এটা একটা তালা, ঠিক আছে? এবং মনে করো এটাও একটা তালা। এখন আমি যদি এই তালাটার, এই যে হুক বাঁকানো যে হুক, তার মধ্যে এই তালাটার হুকের ভেতরে ঢুকাতে চাই, তাহলে একটা তালা তো আমাকে খুলতে হবে, নাকি? না খুললে কি আমি পারবো? না স্যার, না খুললে পারবো না। তাহলে আমার কি লাগবে? তালা খুলতে গেলে লাগবে চাবি। মনে করো এটা একটা চাবি, এই চাবি দিয়ে আমি এই তালাটা খুলেছি। এখন কিন্তু এই তালার ভেতরে এই তালাটা এভাবে আটকানো যাবে, তখন কিন্তু আলটিমেটলি এরকমের একটা ছবি আমরা ইচ্ছে করলে আঁকতে পারবো। এই ছবিটা কিন্তু এখন আঁকা সম্ভব, নাকি সম্ভব না? জি স্যার। এই ছবিটা আঁকতে সাহায্য করেছে কে আমাকে? চাবি। এই চাবিটা হচ্ছে এনজাইম, এটা তালা, এটা একটা সাবস্ট্রেট, এটা আরেকটা সাবস্ট্রেট, এই দুইটাকে আমি এখন জুড়ে দিয়েছি। তাহলে এখানে জুড়ে দিতে গেলে এটা বিক্রিয়া হয়েছে, একটা নতুন পদার্থ তৈরি হয়েছে, প্রোডাক্ট। তো এমিল ফিশার যেটা বলতে চেয়েছেন, নির্দিষ্ট তালার যেমন নির্দিষ্ট চাবি আছে, নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্য ঠিক তেমনি নির্দিষ্ট এনজাইম আছে। এক চাবি দিয়ে যেমন আরেক তালা খোলা যায় না, তেমনি এক এনজাইম দিয়ে তার জন্য বরাদ্দকৃত যে সাবস্ট্রেট, তাকে ছাড়া আরেকজনকে উদ্দীপ্ত করা যায় না, উদ্বুদ্ধ করা যায় না। এই জন্য উনি বলেছেন যে এনজাইম যে সাবস্ট্রেটের সাথে কাজ করে, এটা তালা চাবি মতবাদের সাথে সাদৃশ্যপূর্ণ। নির্দিষ্ট এনজাইম এসে নির্দিষ্ট সাবস্ট্রেটকে যখন, এখন একটা কথা আছে, এই তালাটার সাথে তুমি আটকাইছো, এই একটা নির্দিষ্ট হুকের একটা জায়গা দিয়ে কিন্তু তুমি আটকাইছো, তাই না? যে জায়গা দিয়ে তুমি একটা সাবস্ট্রেটের সাথে আরেকটা সাবস্ট্রেটকে তুমি যুক্ত করেছো, ওই জায়গাটার নাম হবে অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট, অ্যাক্টিভ সাইটের মাধ্যমেই একটা সাবস্ট্রেট আরেকটা সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়। আবার এই এনজাইমটা
এই তালার ভিতরে প্রবেশ করেছে এই জায়গাগুলোর মাধ্যমে, মনে করো এই জায়গাটার মাধ্যমে, এই জায়গাটা কিন্তু আবার এই এনজাইমের অ্যাক্টিভ সাইট, অ্যাক্টিভ সাইট। তাহলে কি দাঁড়ালো, একটা এনজাইম তার অ্যাক্টিভ সাইটের মাধ্যমে সাবস্ট্রেটের ভিতরে প্রবেশ করে সাবস্ট্রেটের যে অ্যাক্টিভ সাইট সেটাকে সে ফাংশনাল করে। অ্যাক্টিভ সাইটটা যদি নন ফাংশনাল থাকে, অ্যাক্টিভ সাইটটা যদি কি বলা যায় ইউজেবল অবস্থায় না থাকে, তাহলে সে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে না। এরকম ভাবে তালাটা যদি দুইটারই আটকানো থাকতো তাহলে তো এইটা হতো না, এই ঘটনাটা ঘটতো না। কিন্তু এনজাইমটা এসে ওই সাবস্ট্রেটটাকে ইনঅ্যাক্টিভ অবস্থা থেকে অ্যাক্টিভ করে দিয়েছে, তার অ্যাক্টিভ সাইটটাকে ফাংশনাল করে দিয়েছে, তার কারণেই তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে এই পদার্থটা তৈরি হয়েছে। এই কনসেপ্টটা প্রণয়ন করেছেন বিজ্ঞানী এমিল ফিশার। এটাকে যেমন এমিল ফিশার, আবার আরেকটা ছবিও আছে যেটা এক এক বইতে এক এক রকমের ছবি আছে, সেটা হচ্ছে এরকম এমিল ফিশার যেটা আরেকটা ছবির মাধ্যমে দেখবো কোনো কোনো বইতে প্রকাশ করেছে। মনে করো এটা একটা, আহারে এত মেসেজ দিও না প্লিজ, এই মনে করো এটা একটা পদার্থ যেটা আমি সেদিনও তোমাদের এঁকে দেওয়ার চেষ্টা করছি। এটা একটা পদার্থ, এই পদার্থটা একটা মনে করো এ নামক সাবস্ট্রেট। তারপরে মনে করো আরেকটু বিষয় এখানে আঁকলে মনে ইয়ে থাকলে ভালো হতো। আচ্ছা মনে করো এই, সরি আমি একটা আরেকটু কারেকশন করি, এই মনে করো এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, এই পদার্থটার নাম এ, তার শেপটা হচ্ছে এরকম। এবার আমি আরেকটা পদার্থের ছবি আঁকছি, দেখো এই পদার্থটা হচ্ছে এরকম, এই পদার্থটার নাম মনে করো বি। আমি প্রথমেই দাগটা না দিলে ভালো হতো। এখন মনে করো এই দুইটা পদার্থ যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু এমন একটা পদার্থ তৈরি হবে, খেয়াল করো তার শেপ হবে এরকম, এরকম একটা পদার্থ তৈরি হবে। এই দুটাকে যদি যুক্ত করি, এই অংশটা ওর মধ্যে যদি প্রবেশ করে, তাহলে আমি যদি শেপটা দেখানোর চেষ্টা করি এই। এখন খেয়াল করো এই দুইটা পদার্থ যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে এই পদার্থটা তৈরি হবে। কিন্তু এইখানে কিন্তু আবার একটা অংশ আছে, একটু ভাঁজ করা আমি আঁকছি, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটের সাথে একটা এনজাইম যদি এসে লাগে, সেই এনজাইমটার আকৃতি মনে করো এরকম। খেয়াল করো আমি একটা এনজাইমের ছবি আঁকছি এখানে, এটা হচ্ছে একটা এনজাইম। এখন এই অ্যাক্টিভ সাইট, এই যে সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইট এটা, আবার এনজাইমেরও অ্যাক্টিভ সাইট এটা, এই দুই অ্যাক্টিভ সাইট এসে যখন পরস্পরের সাথে মিশবে তখনই এই দুই সাবস্ট্রেটের মধ্যে এমন গুণগত পরিবর্তন ঘটবে, আণবিক পরিবর্তন ঘটবে, যে এই সাবস্ট্রেট আবার এই যে অ্যাক্টিভ সাইট যেটার মাধ্যমে সে একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে, এই জায়গাটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে, আগে ইনঅ্যাক্টিভ ছিল। এখন এই জায়গায় এমন একটা আবেশ প্রক্রিয়া তৈরি হবে যখন যেন তারা পরস্পরের সাথে যুক্ত হতে পারে। যুক্ত হলে পদার্থটা এরকম তৈরি হবে, কিন্তু এনজাইমটা কিন্তু পরস্পরের কাছ থেকে যখন খুলে বের হয়ে যাবে এনজাইমটা কিন্তু ঠিক আগের মতোই থাকবে। দেখো এইখানে যে এনজাইমটা যুক্ত হয়েছিল সেই এনজাইমটাকে যদি তুমি ফ্রি করে দাও তাহলে তার আকৃতি কিন্তু এরকম, খেয়াল করো এই। এখন খেয়াল করো এই যে এনজাইমটা, আমি একটু জুম আউট করি, এখন দেখার চেষ্টা করো, এইটা হচ্ছে এনজাইম, এটা এনজাইম, এটা একটা সাবস্ট্রেট, এটা একটা সাবস্ট্রেট, সাবস্ট্রেটের এই দুই সাবস্ট্রেটের এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভ সাইট যার মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। আবার এটাও একটা অ্যাক্টিভ সাইট, যে অ্যাক্টিভ সাইটের সাথে এসে এনজাইমটা লেগেছিল, যে লাগার দৃশ্যটা আমি বাম পাশে দেখিয়েছি। এখন দেখো এই এনজাইমের অ্যাক্টিভ সাইটটা এরকমের গোল, কিন্তু যদি আমি আরেকটা এনজাইমের কথা চিন্তা করি, মনে করো একটা এনজাইম যদি এরকম হয়, এক একটা এনজাইমের এক এক রকমের আণবিক আকৃতি আছে। এখন আমাকে তোমরা বলো এই এনজাইমের এই অ্যাক্টিভ সাইটের শেপটা যদি এরকম হয় সে কি এসে এই সাবস্ট্রেটের সাথে এখানে সঠিকভাবে যুক্ত হতে পারবে? না স্যার, পারবে না। পারবে সত্যি করে বললো না স্যার, এই কারণেই এইটাকে তুমি লক এন্ড কি এর সাথে তুলনা করতে পারো। এগুলো মনে করো লক, আর এটা মনে করো কি, এনজাইমটা একটা কি, নির্দিষ্ট আকৃতির কি ছাড়া নির্দিষ্ট আকৃতির এনজাইমের সাথে তো যুক্ত হতে পারবে না। এই জন্যই এক একটা এনজাইমের আকৃতি এমন ভাবে তৈরি আছে,
ওই এনজাইমের জন্য নির্দিষ্ট যেটা সাবস্ট্রেট আছে ও শুধু গিয়ে তার সাথে যুক্ত হতে পারবে, ওই এনজাইমটা গিয়ে ওই রকমের সাবস্ট্রেট